আপনাদেরকে আবার নতুন করে স্বাগত জানাই অন্য ফার্নিচার ওয়ার্কসের কাজে। তো গাইজ, এখন চলে এসেছি একটা কাজের সাইটে, যেখানে কাজ হবে বলতে জাস্ট নর্মাল বেশি কিছু কাজ না, জাস্ট একটা ফিটিং পাল্লা আছে রেডি, যেটা একটু সাইজে শর্ট মাপ আছে, এটা কাটিং হবে উপরে। আর গাইজ, এই পজিশনে পাল্লাটা ফিটিং করবো, তো দেখতে হবে কন্টিনিউ কীভাবে ফিটিং করছি আর কী কী প্রসেসে হবে। নর্মাল জাস্ট একটা বাটাম আছে, বাটামটা দেওয়াল সাইডে একটা ফিটিং করবো, ফিক্স করবো, আর তারপরেই যেটা হচ্ছে পাল্লাটা নর্মালভাবে একদম ফিটিং হবে। দেখতে হবে কীভাবে ফিটিং করছি, নর্মাল একদম রিপেয়ারিং কাজ বলতে পারেন। তো গাইজ দেখতে হবে কন্টিনিউ। তো গাইজ, যেমনটা কি দেখছেন, এখানে বাটামটা প্লেনার মেশিন দিয়ে প্লেন করে রেডি, একদম কাটিং থেকে আরম্ভ করে একদম সোজা নিখুঁতভাবে রেডি করা হয়ে গেছে। আর গাইজ, এখানে যেমন কি দেখছেন, ওরা ফিক্স করে নিয়েছে একবারে বলে ড্রিল করে। তো গাইজ, এখানে পাল্লাটা আছে, পাল্লাটা কাটিং করবো, দেন ফিটিং করবো। তো গাইজ কন্টিনিউ থাকুন ভিডিওতে। আর নর্মাল জাস্ট উপর থেকে বাটামের উপর থেকে কবজা ফিটিং হবে। তো গাইজ দেখতে থাকুন কন্টিনিউ। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওকে একটু লাইক করে দেবেন, আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, যেমনটাকে দেখছেন এটা সম্পূর্ণভাবে পুরোনো পাল্লা আছে, তো সেই পাল্লাটাকে রিফিটিং করার জন্য হাইটে কাটিং করতে হবে। তো নর্মাল এখানে আমি 74 ইঞ্চিতে আমি কাটিং করে নিচ্ছি, আর এটা নর্মাল জাস্ট রেডিমেড পাল্লার মতন ফিটিং হয়ে যাচ্ছে, উপর থেকে নর্মাল কবজা ফিটিং করে চলে আসবে। তো গাইজ, নর্মাল উপরে প্লেনসিটটা দেওয়া আছে, আর নর্মাল নিচে বাটাম দিয়ে স্ট্রাকচার পুরো রেডি করা আছে, 2-1-এর বাটাম দিয়ে সম্পূর্ণটাই পাল্লাটা রেডি। তো গাইজ দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, যেমন কি দেখছেন এখানে সম্পূর্ণভাবে পাল্লা ফিটিং হয়ে গেছে, আর সম্পূর্ণ একদম কাটিং কুটিং করে রেডি। আর এখানে যেরকম দেখছেন র্যাকটার সম্পূর্ণ এল অ্যাঙ্গেল দিয়ে পুরো ফিটিং করা রেডি, আর জাস্ট তাকগুলো লাগাবো আর বেরোবো। তো গাইজ ভালো লাগলে অবশ্যই লাইক একটা করবেন।